কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধ জাহাজ মস্কোভা ডুবে যাওয়ার পর ইউক্রেনে হামলার গতি বাড়াচ্ছে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বন্দর নগরী মারিওপোল সম্পূর্ণভাবে দখলে নেওয়ার দাবি করে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে রাশিয়া। একই সাথে ইউক্রেনের অস্ত্র সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে মস্কো। মার্জিয়া মানন জানাচ্ছেন বিস্তারিত। ইউক্রেনের বন্দর নগরী মারিওপোল সম্পূর্ণভাবে দখল করে নেওয়া দাবি করেছে রাশিয়া। ইউক্রেনের রুশ আক্রমণের পর মারিওপোলই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় শহর যা রাশিয়া দখলে নেওয়ার দাবি করছে। একই সাথে মারিওপোলে ইউক্রেনের যোদ্ধাদের আত্মসমর্পণের সময়সীমাও বেঁধে দিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মস্কোর স্থানীয় সময় রোববার সকাল 6টা থেকে যেসব ইউক্রেনের যোদ্ধা তাদের অস্ত্র সমর্পণ করবে তাদের জীবন রক্ষা পাবে। এদিকে এই যুদ্ধে ইউক্রেনের 23,367 জন সেনা নিহত হওয়ার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ চলমান যুদ্ধে ইউক্রেনের সামরিক ক্ষয়ক্ষতির একটি হিসাব তুলে ধরে বলেন, ইউক্রেনবাসীর কাছে এসব তথ্য প্রকাশ করতে ভয় পান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে রাশিয়া বলেছে, ইউক্রেনে অস্ত্র দেওয়া বন্ধ না করলে দেশটিকে অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য অতিরিক্ত $80 কোটি মূল্যের সামরিক সাহায্য দেওয়ার একটি প্রস্তাব অনুমোদনের পরই এই হুঁশিয়ারি দিল রাশিয়া। আরো কিছু দেশকেও একই রকম চিঠি দিয়েছে রাশিয়া। সে ব্যাপারে বিস্তারিত জানানো না হলেও ধারণা করা হচ্ছে রাশিয়া সেই সব দেশকেই লিখিত সতর্ক বার্তা পাঠিয়েছে যারা ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে। এদিকে কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধ জাহাজ মস্কোভা ডুবে যাওয়ার পর ইউক্রেনে আবারও হামলা জোরদার করছে রাশিয়া।